একুশ টিভির যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন একুশ টিভি এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, আপনারা দেখছেন একুশ টিভি। ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একুশ খবর। খবরের শুরুতেই শিরোনাম, সমাজ সেবার বার্তা দিয়ে মায়ের পুজো উদ্বোধন করলো খড়গ্রামের পুনিয়া তরুণ তীর্থ ক্লাব। বন্যা কবলিতদের খাবার বিতরণ রানীতলা থানার উদ্যোগে। হরিহরপাড়ায় দুর্গাপুজো উপলক্ষে সংগঠিত চোয়া মারোয়ারি পুজোর উদ্বোধন করলেন সভাধিপতি মোশারফ হোসেন। বন্যা কবলিত জঙ্গিপুর বিধানসভা এলাকা পরিদর্শনে মন্ত্রী জাকির হোসেন। রানীতলার বন্যা প্লাবিত এলাকা পরিদর্শনে বিধায়ক আবু তাহের খান। জলঙ্গিতে বন্যা প্লাবিত এলাকা পরিদর্শনে আধিকারিকেরা। জঙ্গিপুরে এসবিএস এ দুর্গোৎসব পারস্পরিক সম্প্রীতির চিত্রই তুলে ধরল। আসছি বিস্তারিত খবরে। খড়গ্রামের পুনিয়া তরুণ তীর্থ ক্লাবের আয়োজিত পুজোয় মহাষষ্ঠীর দিনে মাতৃ প্রতিমার আবরণ উন্মোচন করে পুজোর সূচনা করেন সারকাছি রামকৃষ্ণ মিশনের কৌশিকানন্দ মহারাজ। এছাড়াও এদিন পুজো উদ্যোক্তারা রক্তদান শিবিরেরও আয়োজন করেন। খড়গ্রাম ব্লকের বিডিও সৌরভ ধল প্রথম রক্তদাতা হিসেবে রক্তদান করেন শিবিরে। খড়গ্রামের পুনিয়া তরুণ তীর্থ ক্লাবের দুর্গাপুজোকে কেন্দ্র করে সমাজসেবামূলক কাজ থেকে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এসবই হয়ে থাকে, কেবল নিছক আনন্দ উপভোগ বা উৎসবে মেতে থাকাই নয়। মহাষষ্ঠীর দিনে মাতৃ প্রতিমার আবরণ উন্মোচন করেন সারগাছি রামকৃষ্ণ মিশনের কৌশিকানন্দ মহারাজ। এদিন স্বামী বিবেকানন্দের একটি আবক্ষ মূর্তির আবরণও উন্মোচিত করেন স্বামীজি। এদিন রক্তদান কর্মসূচির আয়োজন করে পুনিয়া তরুণ তীর্থ ক্লাবের পুজো কমিটির সদস্যরা। সেই শিবিরে 100 জনেরও বেশি রক্তদাতা রক্তদান করেন, আর মহিলার সংখ্যা ছিল বেশি। বিডিও সৌরভ ধরলে প্রথম রক্তদাতা হিসেবে রক্ত দান করে শিবিরের সূচনা করেন। এই মন্দিরেতে সুন্দরভাবে আরাধনা করা জন্য এখানে সকলকে ডেকেছে, এই জন্য তরুণ তীর্থের বিরাট কৃতিত্ব। তার সঙ্গে সঙ্গে সামনের একটা হাব্বাস মূর্তিও উদ্ঘাটন হয়েছে, ঠাকুরের তো আছে। আশা করি স্বামীজির শুধু মূর্তি নয়, স্বামীজির কাজ যেভাবে করছে আরো ভালোভাবে তারা যেন করতে পারে, এইটুকুই মায়ের কাছে সকলের আশীর্বাদ এবং মায়ের কাছে সকলের প্রার্থনা। আশা করি মা সেই প্রার্থনাটা মঞ্জুর করবেন। তরুণ তীর্থ ক্লাবে আজকে ওদের পুজো, আমাদের স্বামীজির আবক্ষ মূর্তি উন্মোচন হয়েছে এবং তার সাথে ওরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে। ব্লাড ডোনেশন ক্যাম্প এই পুজোর উৎসবের মধ্যে করা একটা খুব মহৎ উদ্যোগ। আমি নিজেও রক্ত দিলাম, এখানকার মানুষের উৎসাহ দেখে খুব ভালো লাগছে। স্পেশালি মহিলারা যতজন পুরুষ দিয়েছে তার চেয়ে বেশি এখনও পর্যন্ত মহিলারা দিয়েছে, তাদেরকে সাধুবাদ। আর এই তরুণ তীর্থ ক্লাব পুজোর সাথে সাথে যে সমাজসেবামূলক কাজগুলো করে তার জন্য তাদেরকে আমার পক্ষের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। খড়গ্রাম থেকে আকরাম রেজার রিপোর্ট। রানীতলা থানা এলাকার বন্যা দুর্গত মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবিকতা আর সহমর্মিতার এক নজির স্থাপন করলো রানীতলা থানার পুলিশ প্রশাসন। কোমর জলে নেমে বন্যা দুর্গত বয়স্ক মানুষকে খাবার তুলে দিতে তাকে কোলে তুলে নিয়ে যে মানবিকতার পরিচয় দেন রানীতলা থানার আধিকারিক সৌমেন নাথ, তা এক অনন্য নজির স্থাপন করলো বলা যায়। রানীতলা থানার বিস্তীর্ণ এলাকা পদ্মা নদীর জলের নিচে, বসত বাড়ি থেকে চাষের জমি জলের তলায়, অসংখ্য মানুষ জলবন্দী অসহায়। তবে এমন দিনে পুলিশ প্রশাসনের মানবিক রূপ কিছুটা হলেও অসহায় মানুষদের কাছে বড় সহায় হয়ে দাঁড়ালো। শুক্রবার রানীতলা থানার পক্ষ থেকে বন্যা কবলিতদের দেওয়া হলো চাল, ডাল, সোয়াবিন, মুড়ির প্যাকেট সহ খাবার জল। কোমর জলে নেমে বয়স্ক মানুষদের হাতে প্রয়োজনীয় খাবার তুলে দিলেন রানীতলা থানার আধিকারিক সৌমেন নাথ, যা বন্যা পীড়িত মানুষদের কাছে বড় পাওয়া। আমাদের পাশে থানা দাঁড়িয়ে থাকে, কেউ যদি না আসে থানা। রানীতলা থেকে তৌসিফ ইকবালের রিপোর্ট।
দুর্গোৎসব উপলক্ষে 15তম সংহতি দৌড় সেভ ড্রাইভ সেভ লাইফ ও মাদক বিরোধী প্রচার অভিযান অনুষ্ঠিত হলো হরিহরপাড়া চোয়াতে। এদিন বিজয়ী প্রতিযোগীদের হাতে শংসাপত্র তুলে দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন, ওসি বিপ্লব কর্মকার, নওত থানার ওসি মৃণাল সিনহা প্রমুখ। চোয়া রঘুনাথ ক্লাবের পরিচালনায় এবং হরিহরপাড়া ও নওত থানা, হরিহরপাড়া ও নওদা পঞ্চায়েত সমিতি এবং চোয়া বারোয়ারি দুর্গাপূজা কমিটি আয়োজিত 15তম সংহতি দৌড় সেভ ড্রাইভ সেভ লাইফ ও মাদক বিরোধী প্রচার অভিযান অনুষ্ঠিত হলো হরিহরপাড়া চোয়াতে। এদিন চোয়া রঘুনাথ ক্লাবের পরিচালনায় মাতৃ আরাধনার আয়োজন করা হয়। পূজা প্রাঙ্গণে ঢাক বাজিয়ে উৎসবের আমে জানেন হরিহরপাড়া থানার ওসি বিপ্লব কর্মকার। এদিন বিজয়ী প্রতিযোগীদের হাতে শংসাপত্র তুলে দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন, হরিহরপাড়া থানার ওসি বিপ্লব কর্মকার, নওদা থানার ওসি মৃণাল সিনহা, জেলা পরিষদ বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস প্রমুখ ব্যক্তিবর্গ। এই পুজোর মরশুমে আপনারা সকলে সামিল হবেন, উৎসব সকলে। আমরা দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, আমরা ধর্ম চার চার উৎসব সবার, আমরা উৎসবে সকলে সামিল হব এবং উৎসবে সকলে আনন্দ মুখরিত হব। এই উৎসব যেন কারোর আনন্দ যেন নিরানন্দ না হয়, আমরা এই আপিল করছি। পুলিশ প্রশাসন যথাযথভাবে তার ট্রাফিক রুলস, সমস্ত আইন শৃঙ্খলা তারা মেনটেন করবে, জেলা প্রশাসনও মেনটেন করবে এবং আমরা প্রত্যেকটা পুজো মণ্ডপ, পুজো প্যান্ডেল এবং ট্রাফিক বিষয়টা আমরা নজরদারি করছি। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চোয়া বারোয়ারি দুর্গাপূজার উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ সুদীপ্ত পোড়েল, জেলা পরিষদের কুটির শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস, বিডিও পূর্ণেন্দু সান্যাল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চোয়া বারোয়ারি পূজার উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন। সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সুদীপ্ত পোড়েল, জেলা পরিষদের কুটির শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস, বিডিও পূর্ণেন্দু সান্যাল, হরিহরপাড়া থানার ওসি বিপ্লব কর্মকার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট। খবরের সময় বিজ্ঞাপন বিরতি। কার্লভ শ্রেষ্ঠত্বের শিরোপা 2019। দুর্গাপূজো উপলক্ষে কার্লভ মুর্শিদাবাদ জেলায় একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতার বিষয় জেলার সেরা প্রতিমা এবং জেলার সেরা প্যান্ডেল। পুরস্কার হিসেবে রয়েছে সাম্মানিক অর্থমূল্য, মেমেন্টো এবং সার্টিফিকেট। কার্লভ শ্রেষ্ঠত্বের শিরোপা 2019। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে যোগাযোগ করুন কার্লভ বহরমপুর স্টোর ম্যানেজার 46 রেজাউল করিম সরণি, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন 9083298164 অথবা 03482251222। কার্লভ শ্রেষ্ঠত্বের শিরোপা 2019। স্বপ্নের সাজে মানে বালু চুরি চুড়িদার, আসমানি জড়ি পার নকশা, পাঁচু সাজে বয়ফ্রেন্ড, ফ্যাশনের কি বা ট্রেন্ড, তুমি আমি মিলে মিশে একসাথে, ফেসবুক টিভি থেকে কলেজ ক্যান্টিন, জিন্স শার্ট জমে গেছে আটা, পরিবার জুড়ে আজ সেজেছে নতুন সাজ, এসেছে শহরে তনুজাস, তনুজাস, তনুজাস। একটি সম্পূর্ণ পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাজ, মোহন সিনেমা হলের সন্নিকটে, হনুমান মন্দিরের ঠিক পাশে, গোড়াবাজার, বহরমপুর। হোটেল সম্রাট, অত্যাধুনিক সাজে সজ্জিত থ্রি স্টার হোটেল আপনার শহরে। সঙ্গে পরিবারের সকলকে নিয়ে যান আধুনিক রেস্তোরাঁ শেষ মহল।
ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল এবং তন্দুর খাবারের সেরা রেস্তোরাঁ শীষমহল, যে কোনো ম্যারেজ পার্টি, কনফারেন্স হল, ডক্টরস মিট অথবা বিভিন্ন কোম্পানির ডিলার মিট, এখন হোটেল সম্রাটে। ঠিকানা NH-34 পঞ্চাননতলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9733565555 অথবা 9800625000। বিধানসভার রঘুনাথগঞ্জ ব্লকের পঞ্চবাটি গ্রাম এবং সুতি এক নম্বর ব্লকের বংশবাটি গ্রাম পরিদর্শন করলেন মন্ত্রী তথা বিধায়ক জাকির হোসেন। এদিন বন্যা কবলিত এলাকার মানুষদের, বিশেষ করে কৃষক পরিবারগুলিকে ক্ষতিপূরণের আশ্বাস দেন মন্ত্রী জাকির হোসেন। দুস্থ এবং বন্যা পীড়িতদের এদিন নিজের হাতে তুলে দেন চাল। এখানে তো অনেক ফসল নষ্ট হয়েছে, দেখেন আমরা প্রশাসন লেভেলে দেখছি, আমাদের বিডিওকে বলা হয়েছে, DM-কে বলা হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যা ডুবেছে তাদের জন্য আমরা ফসলের জন্য ব্যবস্থা করবো। এর আগেও দিয়েছি, আগা বছর না তার আগা বছর দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে ক্ষতিপূরণ। এবারে আমরা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করছি, আমি নিজে পরিদর্শন করছি, আপনারা দেখতে পাচ্ছেন এলাকার মানুষ। জঙ্গিপুর থেকে কমল মজুমদারের রিপোর্ট। রানীতলা থানার অন্তর্গত মহেশমারি নির্মলচর গ্রামের বন্যা প্লাবিত এলাকাগুলির পরিদর্শনে বৃহস্পতিবার গ্রামে এলেন মুর্শিদাবাদ লোকসভার বিধায়ক আবু তাহের খান, সঙ্গে ছিলেন ভগবানগোলার বিডিও তাপস কুমার হাজরা, ব্লক সভাপতি আব্দুর রউফ সহ আরো অনেকে। এদিন বন্যা কবলিতদের শুকনো খাবার, জল ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় বিধায়ক আবু তাহের খানের উদ্যোগে। রানীতলা থানা এলাকার অন্তর্গত মহেশমারি নির্মলচর গ্রামের বহু এলাকা বর্তমানে বন্যা প্লাবিত। বৃহস্পতিবার এ সকল এলাকা পরিদর্শনে আসেন মুর্শিদাবাদ লোকসভার বিধায়ক আবু তাহের খান, সঙ্গে ছিলেন ভগবানগোলার বিডিও তাপস কুমার হাজরা, মুর্শিদাবাদ জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সাহানাজ বেগম, প্রাক্তন পরিষদীয় সচিব চাঁদ মোহাম্মদ, ব্লক সভাপতি আব্দুর রউফ সহ আরো অনেকে। এদিন তারা বন্যায় দুর্গত মানুষদের শুকনো খাবার, জল ও প্রয়োজনীয় ওষুধ দেন, এছাড়াও প্রয়োজনে ত্রিপল দেওয়ার কথা বলেন তারা। আমাদের ভগবানগোলা টু ব্লকের অন্তর্গত আখিরগঞ্জ গ্রাম পঞ্চায়েতে নির্মলচরে যে পাঁচটা সংসদ আছে এবং একটা পঞ্চায়েত সমিতির এলাকা, সেখানে পাঁচটা সংসদীয় এলাকা সম্পূর্ণভাবে প্লাবিত এবং তার সঙ্গে সঙ্গে এখানে শুকনো খাবার, চিড়ে, গুড়, মুড়ি, আপনার বাচ্চাদের জন্য বেবি ফুড থেকে শুরু করে দুধের প্যাকেট, জলের বোতল, তেলের বোতল, এসব সামগ্রী নিয়ে আসা হয়েছে। এবং দুটো ফ্লাড শেল্টার নির্মলচরে এবং একটা শিবনগর বাজারে, সেখানে কিছু মানুষকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। আরও আমরা প্রতিনিয়ত টাইম টু টাইম আমরা খোঁজখবর নিতে আছি কোনো মানুষ না খেয়ে কারো দিন কাটছে কিনা, এবং আমাদের আখিরগঞ্জ গ্রাম পঞ্চায়েত সবসময় এখানে প্রধানের নেতৃত্বে যে পরিষদীয় দল এবং আমাদের অঞ্চল যারা নেতৃত্ব আছেন, তৃণমূল কংগ্রেস কমিটির অন্যান্য নেতা কর্মী যারা আছেন, সকলেই এক কথাতে এই বন্যায় পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমাদের মাননীয় সাহেব এসেছেন, ওনাকে নিয়ে আমরা আমাদের আখিরগঞ্জে নির্মলচর এলাকায় যে পাঁচ ছটি গ্রাম পদ্মার জলে গ্রামবাসীরা যারা জলের মধ্যে আছে, যাদের বাড়ি ঘরে জল ঢুকেছে তাদের আমরা এই পাঁচ ছটা গ্রামে আমরা ঘুরলাম। এগুলো হচ্ছে আপনার ঘোষপাড়া আছে, আপনার পাইকমারি, কনসুলপুর, নির্মলচরের বাকি জায়গাগুলোতে আমরা ঘুরছি, আমরা মানুষের সাথে কথা বলছি, মানুষের আমরা ব্লক অফিস থেকে আমরা ব্লক প্রশাসন তরফ থেকে আমরা প্রায় 700 ত্রিপল বিলি করেছি, আর এলাকার মেম্বাররা আমার সাথে আছে,
পঞ্চায়েতের চর নির্মল চরে বেশ কয়েকটা বুথ, প্রায় ছটা বুথ আমরা পরিদর্শন করলাম। বেশি সমস্ত বুথটাই জলে জলমগ্ন, মানুষের দুর্দশার সীমা নেই। সেখানে আমরা ত্রাণ ডিস্ট্রিবিউশন করেছি, সেখানে খাবার দিয়েছি এবং গরু ছাগলের জন্য কিছু ত্রিপল, মানুষের জন্য ত্রিপল, ঔষধপত্র এবং চিড়ে গুড় থেকে আরম্ভ করে চাল এইসব ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আগামী দিনে এদের জন্য আরও বেশি ব্যবস্থা করা হবে এবং যারা যেতে চাইছে তাদেরকে দূরে ক্যাম্পে নিয়ে গিয়ে তাদের ব্যবস্থা করেছি, ক্যাম্পে থাকা এবং খাওয়া। এ পর্যন্ত প্রায় বিভিন্ন ক্যাম্পে বিডিও সাহেবের কাছে রিপোর্ট, তাদের 700 পরিবার ইতিমধ্যে এখান থেকে তারা শিফট হয়েছে। এখনো অনেক পরিবার এখানে আছে, তাদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। এখানে আমরা যেটা বুঝতে পেরেছি, প্রশাসনের এখনো অনেক কিছু প্রয়োজন। এখনো মানুষ সব মানুষ ত্রিপল পায়নি, খাবারের এখনো প্রয়োজন আছে, ওষুধের প্রয়োজন আছে, গরু বছরের খাবারের প্রয়োজন আছে। সেগুলো আমরা প্রয়োজনীয় যা যা ব্যবস্থাপনা আগামী কালকের মধ্যে পর্যাপ্ত সমস্ত ত্রাণের ব্যবস্থা করব। ইতিমধ্যে আমরা পশ্চিমবাংলার যিনি আমাদের অবজারভার মাননীয় মন্ত্রী সুরেন্দ্র অধিকারীকে জানিয়েছি, আমাদের সিএম ম্যাডামকেও জানাচ্ছি, মুর্শিদাবাদের জেলাশাসককে জানিয়েছি এবং এসডিও সাহেবকে জানিয়েছি। বিডিও সাহেব আমার সঙ্গেই আছে এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষরাও এসেছে, তাদেরকে নিয়েই আমরা সমস্ত এই ব্যবস্থাটা। রানীগঞ্জ থেকে রফিকুল ইসলামের রিপোর্ট। জলঙ্গি থানার অন্তর্গত উদয়নগরের বন্যা প্লাবিত চর কলোনি এলাকা পরিদর্শন করে তাদের শুকনো খাবার প্রদান করলেন জলঙ্গি থানার ওসি উৎপল দাস, বিএমওএইচ ডক্টর অমর ঘোষ সহ আরো অনেকে। এছাড়াও বিএমওএইচ ডক্টর অমর ঘোষ প্রয়োজনীয় কিছু ওষুধও দেন বন্যা কবলিতদের। টানা কয়েকদিনের বৃষ্টি আর তার সাথে ফারাক্কা ব্যারেজে ছাড়া অতিরিক্ত জলে জলঙ্গি থানার অন্তর্গত উদয়নগর চর কলোনি বর্তমানে বন্যা প্লাবিত। ওই এলাকার প্রায় 100 পরিবার বন্যা কবলিত। বৃহস্পতিবার ওই এলাকা পরিদর্শনে আসেন জলঙ্গি থানার ওসি উৎপল দাস, বিএমওএইচ ডক্টর অমর ঘোষ, ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান বেবিনা জামিন বেগম। এদিন তারা বন্যা প্লাবিত এলাকার মানুষদের হাতে বেশ কিছু শুকনো খাবার তুলে দেন। কেন এসেছিলেন এখানটায় উদয়নগর কলোনিতে? উদয়নগর কলোনিতে এসছে যে আমাদের জল ছেড়েছে বন্যার যে জলে, মানে কলোনির চারিদিকে জল উঠে গেছে, বাড়িতে জল উঠে গেছে। হ্যাঁ, এবার এই জলটা উঠে বাড়িতে গেছে, ওদেরকে আবার এখান থেকে ফ্লাড সেন্টারেও তোলা হয়েছে। এবার এই মতো অবস্থায় আমাদের তো একটা কর্তব্য থেকে যায় মানুষজনের পাশে, তারা কীভাবে দুর্গ্রস্ত অবস্থায় আছে তাদের পাশে তারা কীভাবে আছে না আছে তাদের, বিশেষ করে আমি বিএমওইস হিসাবে তাদের যে স্বাস্থ্যের যে ব্যাপারটা সেইটা বিশেষ করে দেখা, তাছাড়াও তারা কীভাবে এখন চলছে সেটা তো দেখতে হবে, যাতে তাদের সাহায্য বা এইসব ব্যাপারগুলোর জন্যই আমি এসেছি বা ওসি সাহেবের সাথেও নিয়ে এসেছি। ত্রাণ শিবিরে বা প্রত্যেকটা মানুষের জন্য কিছু খাবারের ব্যবস্থা যেটা সেটা করেছেন, ঠিক আছে। আর আমি যেটা করেছি এদের এখনও যেটা ঘুরে দেখলাম সেইভাবে যে শারীরিক যে ব্যাপারটা, অসুস্থতার তেমন পেশেন্ট বা এ সেইভাবে পাইনি, তবে একটা জিনিস জলটা কমার সাথে সাথে ডায়রিয়া, এআরআই এসবগুলোর একটা প্রকোপ আসতে পারে। হ্যাঁ, সেই হিসাবে যাতে এরা জলটা একটু বিশুদ্ধ খাই সেই জন্য আমি অনেকটা হ্যালোজেন ট্যাবলেট দিয়েছি। হ্যাঁ, পায়খানা বা এগুলো হলে মেট্রোজিল ট্যাবলেট বা এই ধরনের ট্যাবলেট, ওআরএস, হ্যাঁ, এসবগুলো যে যেগুলো এই পরিস্থিতিতে পরবর্তীতে প্রয়োজন হতে পারে সেসবগুলো আমি দিয়েছি। আর একটা জিনিস, এটা তো বেশ দুর্গম জায়গা, মানে সেই আমরাও ওখানে সেই উঠেছি, উঠে চারিদিকে জল, হ্যাঁ, বোটে করে আসতে হয়েছে। এখানকার মানুষের হঠাৎ এমার্জেন্সি কিছু হলে, হ্যাঁ, সেই এখান থেকে বেরিয়ে ওইখানে যাওয়া, মানে স্থলে, মানে আমাদের হসপিটাল, সেটাও একটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি যেটা করলাম এখানে বেশ মায়ের লিস্ট, মানে যেটা হচ্ছে আসন্ন ডেলিভারি হতে পারে এরকম মায়ের একটা লিস্ট চাইলাম, যদি ওরা এ করে আমি হসপিটালে ওদেরকে রাখবো। হ্যাঁ, সেইভাবে প্রতিদিন চেক আপ পরিষেবা, হ্যাঁ, এইটা একটা করলাম। আর হচ্ছে খুব শিশু, এক মাসের ভিতরে যে শিশু এবং তার মা, হ্যাঁ, এদেরকেও আমি খোঁজখবর নিলাম, যদি সেরকম থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে আমি হসপিটালে রাখবো, পরিষেবা দেবো। হ্যাঁ, খুব বেশি হয়তো হবে না, দুই চারটে, এই দুটো চর মিলে চার পাঁচটা ছটা, কিন্তু এই অবস্থায় ওদের খুব অসুবিধা হলে নিয়ে যাওয়াটা, ট্রান্সপোর্টের ব্যাপারটা খুব অসুবিধা, এই জন্য আমার মাথায় এলো এই জিনিসটা করা উচিত। চর কলোনিতে প্রায় 100টার উপরে পরিবার এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, জল কিছু বন্যারা ঢুকছে আর কি। তো আমরা এখানে
ডিপি উমেশ সাহেবকে সঙ্গে নিয়ে লোকাল প্রধান পঞ্চায়েত স্টাফ যারা ছিল তাদেরকে নিয়ে আজকে এখানে এলাকাতে এসেছিলাম। কিছু রিলিফ ম্যাটেরিয়াল দিলাম আমরা আমাদের তরফ থেকে, তাদের কিছু মেডিসিন আমাদের ডিএমএ সাহেব দিলেন, যেগুলো এমার্জেন্সি মেডিসিন যেগুলো লাগে আর কি বন্যার সময় এগুলো দেওয়া হলো এবং অ্যাওয়ার করা হলো, কারণ এখানে এখন বাচ্চা আছে, মহিলারা আছে, বৃদ্ধ বৃদ্ধা সব আছে, তাদের সঙ্গে যোগাযোগ রাখা, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া এবং আমরা বলেছি যে ইন কাইন্ড অফ এমি এমার্জেন্সি আমাদের সঙ্গে যোগাযোগ করা, কারণ আমাদের ডিএমজি যে টিম থাকে জেলাতে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে, আমরা এখানে নজর রেখেছি, আমরা বিভিন্ন শিবিরে যাচ্ছি এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখছি যাতে কোনো প্রাকৃতিক দুর্যোগে আর বড় ক্ষতিগ্রস্ত বড় ক্ষতি কিছু না ঘটে। জলঙ্গি থেকে মধু মণ্ডলের রিপোর্ট। জঙ্গিপুর এসবিএস এ দুর্গোৎসব কমিটির পুজো এবার 19তম বর্ষ পদার্পণ করলো। মহাপঞ্চমীর পুণ্যতিথিতে প্রদীপ প্রজ্বলন করে পুজোর শুভ উদ্বোধন করেন জঙ্গিপুর ভারত সেবাশ্রম সংঘের স্বামী অন্তরানন্দজি। সঙ্গে ছিলেন জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মোজাহারুল ইসলাম সহ বহু একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। 19তম বর্ষ পদার্পণ করলো জঙ্গিপুর এসবিএস এ দুর্গোৎসব কমিটির পুজো। বিশেষ সাজে সজ্জিত এই পুজোতে মাতৃ প্রতিমার রূপের মধ্যে ছিল এক শৈল্পিক কারুকার্য, সঙ্গে পুজো মণ্ডপটিতেও ছিল এক অপূর্ব শিল্পের ছোঁয়া। মহাপঞ্চমীর পুণ্যতিথিতে প্রদীপ প্রজ্বলন করে মায়ের পুজোর শুভ উদ্বোধন করেন জঙ্গিপুর ভারত সেবাশ্রম সংঘের স্বামী অন্তরানন্দজি মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মোজাহারুল ইসলাম, এছাড়া উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট অতিথিবর্গ। তবে জঙ্গিপুর এসবিএস এ দুর্গোৎসব কমিটির পুজোতে এবার যে বিষয়টি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিল তা হলো পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের এক ভাব বিনিময়ের চিত্র, যে চিত্র সর্বস্তরের মানুষের প্রশংসা লাভ করেছিল। এখানে জাতি ধর্ম সবাই মিলেমিশে অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি, আমাদের কোনো জাত নাই, আমরা মানুষ, আমরা হিন্দু ধর্ম কি জানি না, কিন্তু আমরা এসবিএস ক্লাবের যে ভালোবাসা সেই ভালোবাসার মধ্যে আমরা একত্রিত হতে পেরেছি, এটা আমাদের গর্ব বিষয়। তাই তো যে আগামী দিনে এসবিএস ক্লাবের আরো ভালো উন্নতি হোক, ভালো কাজ করুক, ভালো কাজের মধ্যে আমরা সমৃদ্ধি করব। যে কোনো উৎসব মানে একটা শান্তির উৎসব, যে কোনো উৎসব মানে সম্প্রীতির উৎসব, যে কোনো উৎসব মানে ভালোবাসার উৎসব, এই উৎসব আগে দিকে ইন্ডিয়ার মানুষের মধ্যে দিয়ে সম্প্রীতি উপক্রম দিলে সেটা আরও বেশি করে সুদৃঢ় হোক। আমরা দেখেছি জঙ্গিপুর বাসে, বিশেষ করে জঙ্গিপুর এলাকায় একটা সম্প্রীতি এলাকা, যে কোনো উৎসব আসে একে অপরের ভুল করে খেয়ে দাঁড়ায়। আমরা দেখেছি সেই আপনার নামাজের টাকা হোক, যে কোনো পুজোর টাইম হোক, একটার জন্য একটার অপরগুলো হবে এবং আমরা চাই যে এই শান্তি এই উৎসবের মধ্যে আমাদের মধ্যে যে ভাতৃত্ববোধ আরও বেশি ভালো হোক, আরও বেশি করে এগিয়ে চলুক এবং আজ থেকে এসবিএস ক্লাব বেশ কয়েক বছর। জঙ্গিপুর থেকে সুজয় ঘোষের রিপোর্ট। একুশ খবর এখনকার মতো এ পর্যন্তই, দেখতে থাকুন একুশ টিভি রঙ্গে বঙ্গের সঙ্গে।